হাই, গুড মর্নিং টেলিটেলর চাচু ফ্যামিলি ব্লগের সমস্তঙ্কু স্বাগত। আশা করছি আপনার সমস্তে ভালো রেখে খুশি রেখে আমি সমস্তে ভালো আছো। আর আজ শুক্রবার তো সকাল তার মানে রন্ধা বড়া স্টার্ট হয়ে গলানি। ডি চিকেন বনা হব, তো চিকেন পাই মু মশলা বনাউছে, মটন বি আসিছি যেটা কি টিকে লেট হব বনাবারে। সকালে বনা হয়েছিল এটা চূড়া উপমা, বাপা বনাইছিলে আর সারা নেইকি গলা পরোটা, তো তালে অটা টিকে চিকা হয়েছিল আর আলু ভজা নেইছিল, তো আলু ভাজি থিলি বি অছি, ভাত ইয়াড়ে রেডি হয়ে গলানি, মোর গধা বনা সরি যাইছি। তারপরে চিকেন বনা হচ্ছি কেন ফ্রাইডে স্পেশাল, চিকেন মটন বি বনা হব যেটা টিকে লেটরে হব, তো মোর হড়বড়ি অছি যেহেতু বহুত কাম অছি এছেন, মতে যেই কু পড়ব আউ তো অলগা জায়গাকে দেখাবি কেতবেলে ভিডিওরে ব্লগরে মতাবি কুয়াড়ে যাওছেন যে, তো মোর বিজি রুটিন সবুবেলে অছি। ঠিক আছে, আজ ব্লগ স্টার্ট করবা, আর ভাল লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নাম দে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আজ ব্লগ স্টার্ট করবা। প্রেজ দ্য লর্ড। এদের চিকেন বড় বড় পিস আনি পদন, সেমানে ময়লা রখন্তি বলিকি আমি ঘরে আনিকি কাটুমু বলিকি তাকে চার পিস করিকি দে কইতিলি, তো মা সেটা কাটু কাটুছন। আও তারপরে এটা চিকেন অছি, তারপরে সাইডে মটন বি অছি, দেখবা এটি মটন রখা হইছি, দেখো পছে রেডি করা হবো ধুইকি, ফার্স্ট চিকেন বসা হইছি, তো এটা মটন। এটি ডালি বি মোর রেডি হয়ে গলা, এটা খালি শ্রী পাই বনা হইছি ডালি, যেহেতু চিকেন হচ্ছে মটন পুনি হব তো ডালি কেহি নি খাইবে, খালি শ্রী স্কুল নেকি যাব সেইপা ডালি বনা হইছি। আর ইয়াড়ে মোর মশলা বি রেডি হয়ে গলানি, আর সে চিকেন ধোয়া ধুই করছেন, দেবি তো পানি দেবি পরে দিও, তো হেল্প করছেন সে জলদি হব বলে। আর গাধি সাই দিয়েছি নি রেডি নি হই, টাইম হয়ে গলানি বলে জলদি জলদি রে বনাউলি। আর শ্রীর স্কুলরে ননভেজ নি জলে, যেহেতু শিশু মন্দির আয় সে মন্দির হিসাব স্কুলটা শুনে অন্দি, তো শ্রী সারা দুই জনক স্কুলরে ননভেজ নি হয়, তো সেগে তালে ডালি আর আলু ভজা সকালে যেটা বনাইছিল সারা পাই, তো শ্রীর বি সেটা হয়ে যাব। তো ঠিক আছে, মু পুনি রেডি হয় আর যা আজ মু কুয়াড়ে যাওছে যে তার মানে আপনার দেখাই দেবি। তো ঠিক আছে, স্টার্ট করবা, মু রেডি হয়ে যাই পহলা, আর চিকেনটা বসাই দিয়েছি মা নহলে তার বাপা যে হলে তাও দেখুবে সেতকে ভিতরে, সারা সারা পড়েছি স্কুল শ্রী আও মু রেডি হয়ে যাব, তারপরে পুনে দেখবা। আও শ্রীর টিফিন পেকিং হচ্ছে, তো দিয়া হবো ভাত, দেখো অল্প অল্প খাইছে, বেশি নি খাইবার স্কুলর, ঘরে এলে টিকে বেশি খাই দিয়ে সে তাও টাইম নি মিলবার, তো ভাত তো বনে যাইছি, তারপর দেওয়া ডালি মুগ ডালি বনাইছি, আলু ভুজা চামচ করে আলু ভুজা আর তরকারি, এবো আচার নেব, আচার টিকে নাকি টিকে তরকারি দিয়ে দেবা, তরকারি তো সেতো নি খায় ফের বি টিকে তরকারি তাকে দিয়ে দিয়েছিল, খাইব তো খাইব না রিটর্ন নিয়ে আসবো না। আর দিয়া হব খটা, তার ফেভারিট আমসরা, আজ্ঞা ঘরে টিফিন হয়েছি, কিন্তু মহারাণীকে টিফিন মন নাই, ভাত ভাত পুনি খটা চিটকি টমাটো খটা লং লাস্টিং, টিফিন খাইলে জলদি সরিব, ভাতটা হলে বেলপুর জেলে রহব, আজ কোঠি যাওছ দেখাইব নিশ্চয় না দি, ও আও আমার ভাত উড়ে খাইছে, ভাত উড়ে খাইছে, পিয়ারি গুড়িয়া বাহারলেনি অল্প স্কুল সাঙ্গ হয়েকি সমস্ত যা, আও মতো ছাড়ি দেব, হ্যাঁ তোমাকে ছাড়ি দেবা, সেড়ু সারা কু নিয়ে পড়ে আসবা, টিফিন ভর দিয়ে আনি তৈরি করে দেব। এটি মা আসিগলি সিলাই শিখিবা পাই, মু পার্লর তো আগরু শিখিছিলি, কিন্তু এটি গাঁরে তার মানে কেতে জন লেডিজ শিখিবা পাই যো মানে ইন্টারেস্টেড, তো এটি শিখাউছন্তি, তো মু ভাবিলি কি মু বি টিকে শিখিবি, যেহেতু নিজর কাম যাক নিজে করিবাটা বেস্ট, কুয়াড়ে কাহাকু কেতেবেলে দেব, তো নিজে সবু জিনিস শিখিকি রখিথিবার জরুরি, তো এথিলাগি বাকি টাইমটা শ্রী সারা স্কুল গলা পরে, সারার তো ছুটি হয়ে যাচ্ছি 10:30 বেলে, কিন্তু আমি 12টার 2টা ভাবুথুনু কি সিলাই শিখিমু ভাবিকি,
କିନ୍ତୁ ସେ ମ୍ୟାଡ଼ାମଙ୍କର ହଉ କି ଆମର ସେଠି ସୁବିଧା ନାହିଁ ହେଇପାରିଲା କାହାରି, ତ ଏଥିଲାଗି 10ଟାରୁ 12ଟା କରାହେଇଛି। ଶ୍ରୀ ସ୍କୁଲ ପଳେଇଯିବ, ସାରା ଆସିଯାଏ 10:30ରେ, ସେତିକି ଭିତରେ ଆମେ ସିଲେଇ ପ୍ରାକ୍ଟିସ୍ କରୁଛୁ। ତ ଏମାନେ 4-5 ଜଣ ଆମେ ମିଶିକି ସମସ୍ତେ ସିଲେଇ ଶିଖୁଛୁ। ତ ଆମ ଟିଚର ଶିଖଉଛନ୍ତି, ସେମାନେ ଚାଚି ହେବେ ମୋର, ଆମ ଟିଚର ଯିଏ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ମୁଁ ଚାଚି କହିବି। ତ ସମସ୍ତେ ମିଶିକି ସେଇଟା ଶିଖୁଛୁ। ତ ମୁଁ ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ଲାଇଫ୍ରେ ତା ମାନେ ଚଲଉଛେ ସେ ମେସିନ୍। ମୁଁ ତ ଆଗରୁ କେବେ ବି ଟ୍ରାଏ ନି କରି କି ଚଲେଇ ନାଇଁଥିଲି, ଏଇଟା ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ଚଲଉଛେ। ତ ମୋତେ ବହୁତ ନର୍ଭସ୍ ଲାଗୁଛି କି ଛୁଞ୍ଚିରେ ବାଜି ହେବ କି କେନ୍ଦା ବୋଲି, କିନ୍ତୁ ପ୍ଲେନ୍ ଚଲାବାର ଲାଗି ପ୍ରାକ୍ଟିସ୍ କରିବା ପାଇଁ ପହିଲା ଦିଆ ହେଇଥିଲା, ତ ମୁଁ ପାରୁଛେ ବୋଲି କହୁଛନ୍ତି। ତ ଖୁସି ଲାଗୁଛି ବହୁତ। ଆଉ ଏମିତି ସମସ୍ତଙ୍କୁ ଥରେ ଥରେ ଦିଆ ହେଇଥିଲା ଚଲେଇବା ପାଇଁ, ମୁଁ ବି କିଛି ଟାଇମ୍ ଚଲେଇଲି। ସବୁ କଟିଂ କରିସାରିଦେଲୁନି, ବ୍ଲାଉଜ ଆଜି କଟିଂ ହେଲା, ଆଉ ଆଗରୁ ପଟିଆଲା ପ୍ୟାଣ୍ଟ ସାୟାର ଯେଉଁଟା ବି ଥିଲା ସବୁ କଟିଂ ହେଇଗଲା। ଆଉ ଏଇଟା ଖାଲି ମେସିନ୍ ଚଲେଇବା ପାଇଁ ପ୍ରାକ୍ଟିସ୍ କରିବା ପାଇଁ ଦେଇଥିଲେ ଆଜି। ତ ସରିଗଲା ଆମର ପ୍ରାକ୍ଟିସ୍, ସମସ୍ତେ ପଳେଇଗଲୁନି, ଆଉ ବନ୍ଦ କରିଦିଆ ହେବ ଅଛନ୍, ପଞ୍ଚାୟତରେ ହିଁ ଶିଖା ହେଉଛି। ତ ସରିଲା ତାଲା ବନ୍ଦ, ତ ଠିକ୍ ଅଛି ଯେଉଁ ଯିବା। ତ ସିଲେଇ ସରିଗଲା, ଛୁଟି ଟ୍ରେନିଂ, ମୁଁ ଆସିଗଲିନି ଘରକୁ, ଆଉ ସାରା ଅଛି ଘରେ। ଶ୍ରୀ ତ ସ୍କୁଲ ପଳେଇଯାଇଛି, ଏକାବେଳେ ଗଲୁ, ଶ୍ରୀକୁ ସ୍କୁଲରେ ଛାଡ଼ି ଦେଇକିରି ମୋତେ ସେଠି ଛାଡ଼ି ଦେଇଥିଲେ ତା ବାପା। ତ ମୁଁ ଆସିଗଲିନି ସେ ଘରକୁ, ଦେଖିବା କେମିତି କାଣା କିଏ କରୁଛନ୍ତି, ଖାନାପିନା ହେବ। ମୁଁ ଆଜି ଆସିଯାଇଛି ଆମ ଗାଁର ଗୋଟେ ହୋଟେଲକୁ, ତ ସେ ହୋଟେଲରେ ଗୋଟେ ସ୍ପେଶାଲ ଆଇଟମ୍ଟେ ଆଜି ତିଆରି କରିବା ତାଙ୍କୁ କହିଛି। ଚାଲନ୍ତୁ ଭିଡ଼ିଓ ଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ ସେୟାର କରିବି କ'ଣ ସେ ସ୍ପେଶାଲ ଆଇଟମ୍ଟା, ଆପଣ କହିବେ। ଏଇଟା କଡ଼େଇରେ ଚିନି ସିରା ତିଆରି କରାହେଉଛି ଫାଷ୍ଟ, ତାପରେ ଆମ ଜିନିଷଟା ବି ତିଆରି ହେବ। ଏଇଟା 1/2 କିଲୋ ମଇଦା ନେଇ ନିଆଯାଇଛି, ଏଇଟା ଆମର ଜ୍ୱାଇଁ ସେମାନେ ତିଆରି କରୁଛନ୍ତି ତାଙ୍କର ହୋଟେଲ, ଏଇଟା ତ ତିଆରି କରୁଁ ପ୍ରୋସେସ୍ରେ ଯାଉଁ। ଗାଡ଼ି ମଟର ଅଭାବ, ତେଲ ଦେଇ ଦିଆହେଉଛି 2 ଚାମଚ ଲାଗବ। ଆଉ ମିକ୍ସ କରି ଦିଆହେବ, ଦେଖନ୍ତୁ ଏମିତି ହାତରେ ଥିବ ନା, ମୁଠା କଲେ ମୁଠା ହେଇଯାଉଛୁ, ଏମିତି ତାମାନେ ତା ପୋଜିସନରେ ଆସିଗଲା। ପାଣି ଦେଇ ଦିଆହେଲା, ଲୁଣ ଲୁଣା ଦେବା କି ନାହିଁ, ଇଆଡ଼େ ସିଧା ବି ରେଡ଼ି ହେଇଗଲା। ଆରେ ଏଇଟା କୁଞ୍ଚି ସାଙ୍ଗେ ବୁଲୁଥିଲା, ଆରେ କୁଞ୍ଚି ସାଙ୍ଗରେ ବୁଲୁଥିଲା।
লাল হবার যায় রক্ষা মানে হয়ে গেল আমার মালপা সাদা মালপা আমি গিন্দ্রু কহ তো এটা চালিছে প্যাকিং চালিছে নেই পড়েবা ঘরকে আমার বহুত পছন্দ আমি বহুত দিন কইতে এটা বনাই দিয়েছেন এটা আমার গাঁ কু যাবার ছক এটা হচ্ছে তাঁকর দোকান ভিতরে সব এমনি চাল বনা এটা শ্রী সারা বি আসিছেন নেওয়া পাই তো আমার প্রস্তুত হয়ে গেল কেন হচ্ছেন জিনিস কেনা বেহনা গোটাই দিও।